আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ আরিয়ান আর আপনারা দেখছেন টেক টুয়ান। তো গাইস, আজকে যে আপনাদেরকে একটা অফার করছি আমি, সেটা হচ্ছে আপনারা টেক্সট নাও অ্যাকাউন্ট আমার কাছ থেকে ফ্রি নিতে পারবেন। তো এই জন্য হচ্ছে যারা আমার অডিয়েন্স, যারা আমার ভাই আছে সাবস্ক্রাইব করে রাখছেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার নাম্বারটা দিবেন। আর যারা নতুন আমার ভিউজ করছেন, এই ভিডিওটা ভিউজ করছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করাবার নাম্বার দিয়ে দেবেন। আমি আর আপনার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করাবার, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে বলবো জিমেল দেওয়ার কথা। তো জিমেল দিয়ে দিলে আমি আপনাদেরকে ধীরে ধীরে আপনার সমস্ত, আপনাদের যত লোক আছে সবারই একটা করে টেক্সট নাও অ্যাকাউন্ট গিফট করব। তো গাইজ দেখেন, আমি আর একটা জিনিস দেখাই এসেছি। আমি স্ক্রিনটা রেকর্ড করছিলাম না মেবি, তো এখন রেকর্ড করলাম। তো আমি এখানে একটা যে কোনো কোড দিয়ে দেন, এমনিতে পরে নাম্বার চলে আসবে, সমস্যা নেই। আমি এটা দিয়ে, এই কোডে নাম্বার না থাকলেও ও যে কোনো একটা কোডে চলে আসে। তো আমি লাস্টে সিলেক্ট করবো। হ্যাঁ দেখেন, যে আমি যে অভি নামে একটা জিমেল দিয়ে সারাদিন ট্রাই করছি, আসে নাই, কিন্তু দিনের মধ্যে আসবে না। আমি যে অভি নামে যে জিমেলটা দিয়ে ট্রাই করছি, ওটা আসলে যখন নেট জাম থাকে, তো সবসময় আপনারা 12টার, রাত 12টার পরে ট্রাই করবেন। হ্যাঁ তাহলে অবশ্যই আসবে, দেখেন অ্যাকাউন্টটা হয়ে যাবে এবার ইনশাল্লাহ। কনগ্রেস্ট, এই যে দেখেন অ্যাকাউন্ট কিন্তু খুলে গেছে, ঠিক আছে, অ্যাকাউন্ট ওকে, ঠিক আছে, অ্যাকাউন্ট খুলে গেছে। এখন আমি যাকে পাঠাবো এই অ্যাকাউন্টটা, দেখেন একটা স্ক্রিনশট নেবো সুন্দর করে মার্ক করে, প্রুফ সহ তার যে জিমেল আইডির নামটা আর কি সে দিয়েছিল, সেই জিমেল আইডির নামটা এখানে কিন্তু অভি অভি এখানে সে দেখতে পাবে। হ্যাঁ তার, আর তাকে তো অ্যাকাউন্ট দেবোই, তাহলে সমস্যা কোথায়, ঠিক না? তো আমি প্রুফ দেখাচ্ছি আপনাদেরকে, তো তারে আমি পাঠাচ্ছি ভাই। কালকে একজনকে দেখাচ্ছি আপনাদেরকে, আজকে আরেকজনকে দেখাচ্ছি। তো আশা করি ভাই, এরকম প্রুফ দিয়ে যদি কাজ করি, যদি ভাই আপনাদের ভালোবাসা না পাই ভাই, তাহলে কপালে কিসের বাড়ি দেবো বলেন। ভাই সাকসেস, ভাই আপনি হচ্ছে কি ওই আমার সাথে এনিডেক্সটা নামান, ঠিক আছে। আসলে আমার মনে হচ্ছে এখন যে এনিডেক্সের একটা টিউটোরিয়াল দেওয়া উচিত, কারণ এনিডেক্সটা সবাই পারে না, ঠিক আছে। তো এনিডেক্সে যদি আপনি আমার সাথে আসেন, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে ওই ই করতে পারবো, আমি আপনাকে সেটিংসটা করে দিতে পারবো আর কি। তো গাইস, আই হোপ আমার, আবারও আমি একটা প্রুফ দিলাম। তো ভাই দেখেন, এখানে সার্ভারের বিষয়, এই সার্ভার কিন্তু সকাল 8টা থেকে 10টা 12টার আগে পর্যন্ত জ্যাম থাকে, ঠিক আছে। কারণ আমি বেসিক্যালি যত কাজগুলো করি সব রাত্রে, আপনি দেখেন আপনারা যে 2টা 3টা বা 1টা এরকম সময় আমি কিন্তু কাজগুলো করি, দেখা যাচ্ছে তখন অনেক মানে ভালো নেট স্পিড খুব ভালো থাকে, আর আমার নেট স্পিড এমনিতে খুব স্লো ভাই। আর হ্যাঁ আমি, কারণ এই জন্য আমার এখানে অনেক সমস্যা দেখা যাচ্ছে ঘোরে, তো এটা আর কি আমি দেখালাম। তো মাস্ট বি এখানে 100% করে নেবেন, আপনারা কিন্তু অনেক সময় দেখবেন যে 100% হয়ে গেছে, কিন্তু ব্রাউজার ক্লিয়ার ক্লিয়ার করার পর দেখবেন যে আবারও 90%। এই যে এখানে দেখেন, আর একটা জিনিস দেখাই, এটা এটা দেখে আবার স্কিপ করেন না, কারণ এখানে আরও একটা কিন্তু আছে, দেখেন 12টা কি 3 45 45, এটা সেম সেম আছে। এরকম যদি না থাকে, 1 মিনিট যদি বেশ কম থাকে, এই 1 মিনিটটা আপনারা কী করবেন, এই যে চেঞ্জে যাবেন গিয়ে 1 মিনিটটা এখানে আপনারা বেশ কম করে দেবেন, যে টাইম দেখছেন এই যে মিনিটটা আছে না, এভাবে টাইম এভাবে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা যেরকম আছে এটা চেঞ্জ করে নিয়ে নেবেন। এখানে যদি আপনার সব কিছু ঠিকঠাক আছে, বাট দেখা যাচ্ছে 1 ঘন্টা ডিফারেন্স, ওইটা আপনি মিল করে নেবেন, হ্যাঁ তাহলে হয়ে যাবে, সমস্যা হবে না ইনশাল্লাহ। তো ভাই আর কত প্রুফ দেবো আপনারাই বলেন। আচ্ছা তো গাইজ, আজকেও কিন্তু একটা নাম্বার, আমরা একটা নাম্বার পেলাম, ঠিক আছে। এখানে আমাদের নাম্বারটা দেখেন, এই নাম্বারটা মনে রাখেন, ঠিক আছে, নাম্বারটা ভালো করে মনে রাখেন, ঠিক আছে। এই অ্যাকাউন্টটা আবারও আমি একদিন আপনাদেরকে লগ ইন করে দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমি আসলে এখানে আমার বেশি অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে ভাই, 3টা 4টা অ্যাকাউন্ট আমি একটা ব্রাউজারে করে নিয়েছি, ঠিক আছে। এটা একটা বড় সাংঘাতিক প্রবলেম। আর এখানে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো এখন আপনাদেরকে। তো এটা কোথা থেকে দেখাবো আমি আপনাদেরকে দেখাই, গেট অ্যাক্টিভেশন কিট, মাই গড, সো এটা ক্লিক দিয়ে দেখি আমরা কী দেখাই। সো এগুলোতে তো আমাদের দরকার না, আমরা লগ ইনে ক্লিক দিই সিম্পলি। তো এখন আমরা হচ্ছে সাইন আপে ক্লিক দিই। তো আমি আপনাদেরকে ট্যাম্প মেল দিয়ে এখানে আর কি লগ ইনটা করে দেখাবো। হ্যাঁ আচ্ছা, আরেকবার কপি করি ট্যাম্প মেল দিয়ে, তো একটু লোডিং নেবে মেবি আর কি, লোডিংটা নিতে দেন। তো হিউম্যান ভেরিফিকেশনটা আবারও চাইতেছে এখানে, চাইবে সমস্যা নেই।
আর ভাই আমি সাজেস্ট করবো আপনারা ক্রোমে এটা করবেন না, ক্রোমে এটা বেশি সাপোর্ট দেয় না, ঠিক আছে? ফায়ারফক্সে খুব ভালো এটা সাপোর্ট পাওয়া যায়, আমি যেটা আর কি ট্রাই করে দেখলাম ক্রোমে এটা বেশি ভালো একটা ই হয় না, ফায়ারফক্সে বাহ চমৎকার হয়। ফায়ারফক্সে ভাই আমার যে অ্যাকাউন্ট আছে এটা অটো লগ ইন হয়ে যায়, আমার একটা অ্যাকাউন্ট আছে এখানে, আমি লগ আউট করলে অবশ্য আমি ই করতে পারবো। দেখেন তার জিমেল আইডি কিন্তু আমি শো করে দিলাম, ঠিক আছে? এখানে আর একটা স্ক্রিনশট আমি নিচ্ছি, নিয়ে আমি আবারও তাকে পাঠাই দিছি, সেই আমার কাছে আর কি ভালোবাসাকে প্রকাশ করলো যে ভাই আমি খুব খুশি হয়েছি। তাকে আমি আবার সাজেস্ট করলাম যে ভাই আপনি ই করেন, ওই হচ্ছে কি বলে এটা কোথায় যেন স্ক্রিনশটটা দিলাম, 26 নম্বর স্ক্রিনশট মেবি, না উপরে চলে গেছে, আমি তো স্ক্রিনশটটা খুঁজে পাচ্ছি না ভাই, এটা মেবি 27 নম্বর। সে কি দেখাইছে এখানে দেখি, 100% আচ্ছা, হুয়া ডট নেট লিখে সার্চ দিয়েছিলেন কি আপনি? হুয়া ডট নেট লিখে সার্চ দিয়ে দেখেন নাকি 100% হয়েছে কি না, আর স্ক্রিনশট নিতে পারেন না আপনারা, আর এই মেলা টিউটোরিয়াল আমাদের আপনার জন্য বানাতে হবে ভাই, আপনাদের জন্য মানে নতুন যারা আর কি। আসলে তো একটা জিনিস কি, যত কম্পিউটার চালান একটা, যেরকম আমার আমার একটা অভিজ্ঞতা মনে পড়লো, আমাকে একদিন আমার স্যার বলছিলো যে ওয়াইফাই পেন কিনে আনো, আমি বললাম স্যার ওয়াইফাই পেন কি আমি তো চিনি না, তো অনেকে হাসছিলো সেদিন, বলছি ভাই দেখো আমি যেটা চিনি না চিনি না তো বলছি, তা হাসার কি আছে আমি শিখতেছি। তো স্যার আমাকে বলছে অনেক সুন্দর একটা কলম কিনে নিয়ে আসবে, বললাম স্যার ওয়াইফাই পেন কি বুঝলাম না, তো কয়েকগুলো কলম আছে না তোমার হচ্ছে স্টিলের এরকম সুন্দর দেখতে, কলম আচ্ছা তার ঠিক আছে স্যার পারবো, তা আমি কিন্তু কলমটা ঠিক আছে নি, কিন্তু ওয়াইফাই নাকি কলম পেন বলে আমার এখনও মনে পড়তেছে না ঠিক। তো তখন আমি ওই কলমটা কিনে আনছি, আমার বলছে সুন্দর দেখে একটা কলম কিনে আনতে, তখন আমি করছি কি অনেক সুন্দর একটা কলম কিনে আনছি, তখন স্যার আমাকে কি বললো এত সুন্দর কলম কিনে আনছো কেন, সুন্দর আনতে বলছি দেখে এত সুন্দর কেউ দেখলে যদি নিয়ে নেয়, তো দেখছেন ভাই এদিকে করলো সমস্যা ওদিকে করলো সমস্যা। তো এটাই আর কি আমাকে আমার একটা দোষ দিয়ে আমি আপনাদেরকে আর কি পরিচয় দিলাম যে আসলে না চিনলে এরকমই হয়, ঠিক আছে? তো মেবি এখানে অটোমেটিক লগ ইন হয়ে গেছে, এই যে আমি যে এখানে অ্যাকাউন্টটা আর কি এখানে লগ ইন করা আছে, এই যে ওভি ওভি যে এটা ওই ভাইয়ের অ্যাকাউন্টে এখানে লগ ইন করা আছে আর কি, এই জন্য অটোমেটিক লগ ইন হয়ে যাচ্ছে আর কি। তো গাইজ দেখেন আমি একটু পর আবার ফিরে আসলাম, আমি ভিডিওটা রেকর্ডটা পাউজ করে রাখছিলাম, তার মানে সে ভাই মনে হয় এখানে লগ ইন করছে। হ্যাঁ দেখেন সে চ্যাট করতেছে, মানে তার কোনো পরিচিত নাম্বারের সাথে আমি এখানে দেখলাম, মানে তাকে বলছি যে লগ ইন করেন, সে এখন অ্যান্সার দিবে, ঠিক আছে? তাকে বলি লিখে পাঠান, এখন সে পাঠাবে সে আসলে লগ ইন করতে পারছে কিনা, কিন্তু আমি তো দেখতেছি এই যে এগুলো লিঙ্কে ভাই কখনো ক্লিক করবেন না, ঠিক আছে? দেখেন এটা একটু শিক্ষণীয় বিষয়, এগুলো কখনো ওই লিঙ্কে ক্লিক করবেন না, কেন আসতেছে আমি জানি না। তো দেখেন মনে হয় সে ভাই চ্যাট করতেছে, ঠিক আছে? তারে মনে হয় আর একটা অ্যাকাউন্ট দিয়ে সে তার অ্যাকাউন্টে চ্যাট করতেছে আর কি, মেবি সে একটা অ্যাকাউন্ট মেবি কার কাছ থেকে খুলে নিয়েছিল, কিন্তু এই অ্যাকাউন্ট দেখেন ভাই আমি কিন্তু এখানে চ্যাট করে নেই, ঠিক আছে? ট্রাস্ট মি। তো তার অ্যান্সারটা আমি দেখি পাই কিনা, আচ্ছা সে অ্যান্সার করুক, আমি ভিডিওটা আবারও পজ করে রাখলাম। হ্যাঁ তো বন্ধুরা এখানে দেখেন আমার মনটা যা বলছে তাই, এই যে যে ভাইয়ের কাজ করলাম সে ভাই হচ্ছে ইনি সজীব রায়, তো ওনারই কাজটা আমি করে দিলাম, ঠিক আছে? ওনাকে টেক্স নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলাম, যাই হোক আর কি, মানে এখানে হঠাৎ করে ঢুকে আমি তা ওনার নামটা মনে পড়লো, যেরকম উনি যখন আমাকে হোয়াটসঅ্যাপে ই দিছিল তার অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিছিল, তখন এখানে লেখা ছিল হচ্ছে সজীব রয়, ঠিক আছে? সজীব মেবি লেখা ছিল, তো এই জন্য আর কি, যাই হোক এটা আপনাকে দেখায় বা কি হবে, এই যে সজীব পাসওয়ার্ড এটা দেওয়া ছিল আর কি, তার সমস্যা নাই। তো এখন এই আর কি, এতটুকুই আর কিছু না। তো ভাইয়েরা আপনারা দেখতেছেন যে সে ভাই কিন্তু প্রকাশ করছে, আর সে ভাই তো অবশ্যই ভিডিওটা কালকে পাবে, আমি প্রতিদিনে যেরকম, আজকে কত তারিখ আপনারা একটু দেখে নেবো আমরা, আজকে আপনাদের নভেম্বর 23 তারিখ, কালকে 24 তারিখ আপনারা এই ভিডিওটা পাবেন,
সাতটা 45 মিনিট আমি মেবি ভিডিও দেই, কিন্তু এখন থেকে আমি দেখবো মানে 6টার দিকে, কালকে 6টায় বা 5টার দিকে ভিডিওটা ছাড়বো, তো তখন আপনারা পাবেন, ঠিক আছে? লিখছে কারেন্ট আসলে আমি স্ক্রিনশট দিচ্ছি। তো যাই হোক, স্ক্রিনশট কা কই জরুরি নেই, প্রুভ হো গায়া ভাই। আসলে বলছেন একটু মানে বাইরে কথা বলে না, আমার ইন্ডিয়ান লোকদের সাথে কথা বলতে বলতে একটু আর কি মানে প্রায় সময় হিন্দি এসে যায়। আমার তো মনে চায় যে আমি সব ভিডিওগুলো হিন্দি দিয়ে করি, কিন্তু আমাদের বাঙালিদের জন্য আমরা বাংলাটা পারফেক্ট আছি। মাঝে মধ্যে একটু বলি ভাই, কেউ কিছু মনে করবেন না যে মানে অনেকেই অনেক কিছু মনে করতে পারে, কিন্তু ভাই দেখেন প্রুফ সহকারে কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম। তো এরপরেও যদি ভাই আপনারা বলেন যে ভাই এখানে কোনো, ভাই এই যে হাদিসে আছে বা মুরব্বীরা ইয়া সরি হুজুরেরা বলে আল্লাহর কসম দেওয়া যাবে, ঠিক আছে? তো সেই আল্লাহর কসমে বলতেছি আমি ভাই, আমার একটা মিথ্যা কথা না ভাই, আমি নিজে চালাচ্ছি, আমার নিজের অ্যাকাউন্টটা কিছুক্ষণ আগে করছিলাম, এখন তার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে সে কিন্তু মেসেজও করছে কাউকে, এই নাম্বার কার আমি জানি না, ওবি দেখা যাচ্ছে, এটা মানে ওনারে মনে হয় আরেকটা নাম্বার হতে পারে। যাই হোক, তো দেখেন ভাই এখানে সে কিন্তু মেসেজও করছে। যাই হোক, এখন ভাই আমি আর কত প্রুফ দেখাবো আপনাদেরকে, আমি প্রুফ দেখালাম আপনাদেরকে আবার। আচ্ছা, তার কল দিতে পারবেন আপনি, নাম্বার আছে, সমস্যা নেই, ঠিক আছে? আমি প্রুফ দিলাম, আমি নাম্বার দিয়ে তাদেরকে জিমেল দিয়ে তাদেরকে আপনাদেরকে ইয়া টেক্সট না খুলে দেখালাম। তো এরপরও যদি ভাই আমার চ্যানেলটা আপনারা নিজ দায়িত্বে গ্রো না করেন ভাই, ভাই আপনি আর আমি না ভাই, আমরা সবাই, ঠিক আছে? আমরা সবাই একজন, আমরা একটা পরিবার ভাই, ঠিক আছে? আর আমি খুব শীঘ্রই একটা গ্রুপ গ্রুপ খুলে রাখছি আমি, বাট গ্রুপটা নতুন, সেই গ্রুপে আমি ফ্রেশ মাইন্ডের লোকদেরকে শুধু অ্যাড করব। তো আপনারা যদি বলেন আমি গ্রুপ লিঙ্কটা দিতে পারি, আপনাদের মতামত প্রকাশ করতেছি, মানে আশা করতেছি আমি। তো ভাইয়েরা আপনারা অনেকে আসেন, আমার ভিডিও দেখেন ভাই, ঠিক আছে? কমেন্ট করেন না, যারা অনেক পরিচিত ভাইয়েরা আছে একটা লাইক ঠুকে দেওয়া আপনাদের দরকার ভাই, অন্ততপক্ষে একটা লাইক দিয়ে দেন ভাই আমারে। ভাই সাবস্ক্রাইবার করবেন না ভাই, এটা কষ্ট না হয় মাইনে নিলাম যে একটা সাবস্ক্রাইব, আর একটা সাবস্ক্রাইব দিলে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে দিলে আপনারা মরে যাবেন না, ঠিক আছে? তো ভাই এতটুকু তো আশা আমি করি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এবং এখনও বলছি এবং আগামীতেও বলবো ভাই, কারণ আপনাদেরকে চাইলে দেন না, যদি না চাই তাহলে তো ভাই কথা না, ঠিক আছে, মাঠের বাইরে চলে যাব। তো ভাই এই ভিডিওটা জানি না কজন মানে কীরকম মানুষ দেখতেছে, কিন্তু এখানেও আমি একটা প্রুফ দিয়েছি, 100% প্রুফ। তখন আমি আমার মতো ছিলাম, আমার অ্যাকাউন্ট খুলে আরেকজনকে মেসেজ দিছি, আর আজকে আমি আরেকজনের অ্যাকাউন্ট খুলছি এবং তার অ্যাকাউন্ট তারকে আমি বুঝে দিচ্ছি। এই যে ফোন নাম্বার আছে ভাই, এই ভাই আমাকে বলছে ভাই আমি 6 থেকে 7 দিন ধরে আমি এই করতে পারতেছি না, আমি টেক্সট নাও করতে পারতেছি না, টেক্সট নাওতে মেসেজ, আমার প্লিজ ভাই হেল্প করেন। কল দিছে, কথা বলছে, আবারও মানে সে আমাকে পরিশ্রম করছে আমার জন্য আর কি, আমার সাথে টেক্সট নাও নেওয়ার জন্য। তা আমি কিন্তু সারাদিন কাজ রেখে এই ভাইকে প্রাধান্য দিছি, তার কথাগুলো শুনছি, কারণ প্রবলেম ভাই, ঠিক আছে? আমি এরকম না ভাই, আমি যে আমি আজকেও যেমন ভাই আগামীতেও তেমনই থাকবো, ঠিক আছে? আমি যদি মানুষ কয় যে এই একজন ইউটিউবারের সাথে আমরা কি এত সহজে কানেক্ট করতে পারি ভাই, এটাই আমি, ঠিক আছে? কারণ একজন ইউটিউবার কাছে যদি আপনি নাম্বার চা নিয়েছেন, সে কিন্তু সহজে দিতে বলছে চাইবে না, বাট আমার নাম্বার দেওয়ার সিস্টেমটা কীরকম, আমি নাম্বারটা দিই যে আর বেশি প্রয়োজন দিয়ে আবার নাম্বারটা করি কি সেখান থেকে এডিট করে নাম্বারটা শুধু ডিলিট করে দিই, আর হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেবো আমি খুব শীঘ্রই, গ্রুপে লিঙ্ক হয়ে জয়েন হয়ে দেখবেন যে অ্যাডমিন যে আছে সে অ্যাডমিনে হচ্ছে, আমি আমাকে নক দিতে পারবেন তখন ডিরেক্টলি, সমস্যা হবে না। তো ইনশাল্লাহ ভাই আশা, আমি যতটুকু আশা করি তার থেকে কিছুটা হলেও আমি পাবো, ঠিক আছে? তো আমি কিন্তু তার অ্যাকাউন্টে দুইটা অ্যাকাউন্টে আমি লগ ইন করছি, একটা হচ্ছে ক্রোমে, দেখেন ক্রোমে, একটা হচ্ছে আপনার ইতে এই যে ফায়ারফক্সে। আমি একটু আপনাদেরকে ই করে দেখাই, রিমেক স্ক্রিনটা ই করে দেখাই, দেখেন আমার এখানে দুইটা ব্রাউজারে লগ ইন করছি, আবার ওনার ওখানে একটা মানে তার ওখানে আরও একটা ব্রাউজারে লগ ইন হয়ে আছে, তো তবু কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। আর একটা সিক্রেট বিষয়, আইডি কখনো নষ্ট হয় না ভাই, যারা বলে আইডি নষ্ট হয়ে যায় যে আমি কিন্তু এখানে লগ আউট করে দিতে পারবো, সমস্যা হবে না। যারা বলে আইডি নষ্ট হয় ভাই, নষ্ট কখনো হয় না, আপনি যদি আইডিতে সমস্যা হয় মানে সে তাকে মেসেজ করছে দেখে এই মেসেজটা দেখে ভাববেন না, যে তাকে মেসেজ করছে জাস্ট যদি একটা ওয়ার্ড হলে হয় টেক্সট চেক করার জন্যে। তো আমি একটা কথা বলি, যে আইডি নষ্ট হয় না, আইডিটা হচ্ছে আপনারা ফরগেট মারবেন, যখন দেখাবে এরর দেখাবে তখন ফরগেট মারবেন ভাই, ইনশাল্লাহ আইডি ঠিক হয়ে যাবে, পাসওয়ার্ডটা আবারও দিবেন, নতুন পাসওয়ার্ড, আইডি ঠিক হয়ে যাবে। তো ভিডিও আসলে শেষ পর্যন্ত না দেখলে সিক্রেট বিষয়গুলো কখনো জানতে পারবেন না, বলবেন যে এগুলো আবার কী বলতেছে, হ্যাঁ? তো কী বলার মধ্যে একটা সিক্রেট বিষয় লুকিয়ে থাকে, সেটা মিস করতে পারবেন যদি ভিডিও পুরোটা না দেখেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, এই কামনা করে আল্লাহ হাফেজ।